ইহুদিদের চারটা অপরাধের কারণে তাদের জন্য বৈধ হালাল রিজিক আল্লাহ হারাম করে দিছে কয়টা অপরাধের কারণে কোন জাতি ইহুদি কোন জাতি ইহুদি এখানে আবার একটা কথা মনে রাখবেন সমস্ত নবীদের ধর্ম ইসলাম বলেন সমস্ত নবীদের ধর্ম ইসলাম এই বিষয়গুলো একটু মনে রাখেন মাঝে মাঝে সব নবীদের ধর্ম ইসলাম সহিহ বুখারীর 3443 নম্বর হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা আউলাদ নাসি বিঈসা ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া আখিরাতে আমি ঈসার সবচেয়ে ঘনিষ্ঠ নবীজি বলেন দুনিয়া আখিরাতে মানুষের মাঝে ঈসা নবীর সবচেয়ে ঘনিষ্ঠ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার নবীজি বলেন শোনো আল আম্বিয়া ও ইখওয়াতুন লিআল্লাহ সব নবীরা বই মাত্রীয় ভাই সব নবীরা বই মাত্রীয় ভাই উম্মাহাতুহুম সত্তা সব নবীদের মা আলাদা আলাদা ওয়া দীনুহুম ওয়াহিদ সব নবীদের ধর্ম একটা বলেন তো সব নবীদের ধর্ম একটা কোন নবীর ধর্ম ইহুদি না কোন নবীর ধর্ম নাসারা না খ্রিস্টান না সব নবীদের ধর্ম ইসলাম ইবনে কাসির বলেছেন লা ইউকালু আন মুসা ইন্না দীনহু আল ইয়াহুদিয়্যা এই কথা বলা যাবে না মুসা নবীর ধর্মের নাম ইহুদি এটা বলা যাবে না দীনহু আল ইসলাম ইবনে কাসির বলেন মুসা নবীর ধর্মের নামও ইসলাম ওয়ালা ইউকালু আন ঈসা ইন্না দীনহু আন নাসরানিয়্যা ঈসা নবীর ব্যাপারে বলা যাবে না যে ঈসা নবীর ধর্ম খ্রিস্টান ধর্ম বল দীনহু আল ইসলাম ঈসা নবীর ধর্ম ইসলাম বলেন ঈসা নবীর ধর্ম ইসলাম মুসা নবীর ধর্ম এই নাম রাখছে কারা ওই জাতি যারা আছে এই তারা নাম রাখছে বিভিন্ন লোকের নামে নাম রেখা দিছে ইহুদি আবার বিভিন্ন নামে নাম রেখা দিছে নাসারা আসলে সব নবীদের ধর্ম কি বলেন তো ইসলাম এটা মনে রাখেন তো চার নাম্বার বলতেছিলাম ইহুদিদের চারটা অপরাধের কারণে তাদের জন্য বরাদ্দকৃত বৈধ হালাল রিজিক আল্লাহ হারাম করে দিয়েছে আল্লাহ বলেন সূরা নিসার 160-161 নম্বর আয়াত فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل الله বলেন ইহুদিদের চারটা অপরাধ এক নাম্বার জুলুম করা জুলুম করার কারণে তাদের জন্য বরাদ্দকৃত বৈধ হালাল রিজিক আমি আল্লাহ হারাম করে দিলাম এক নাম্বার অপরাধ তারা জুলুম করে দুই নাম্বার ওয়াবিসদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা এরা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেয় তিন নাম্বার আখযিহিমুর রিবা ওয়া কদ নুহু আন এরা সুদের কারবার করে তাদেরকে নিষেধ করার পরেও এরা সুদের কারবার করে চার নাম্বার আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল এরা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করে এক নাম্বার জুলুম দুই নাম্বার মানুষরে আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়া তিন নাম্বার সুদের লেনদেন করত তারা চার নাম্বার মানুষের সম্পদ অন্যায়ভাবে তারা ভক্ষণ করত এই চার অপরাধের কারণে আল্লাহ বলেন আমি তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক হারাম করে দিলাম বলেন নাউজুবিল্লাহ তাহলে চার অপরাধের মধ্যে সুদের কারবার আসেনি সত্যি করে বলবেন সুদ চোখে দেখতে কি কম না বাড়ে চোখে বাড়ে সৎকা করলে চোখে দেখলে কি বাড়ে না কমে কমে আল্লাহ কি বলে দেখেন সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহ সুদকে মিটায় দেয় সৎকাকে বাড়ায় দেয় সুদ আমাদের চোখে বাড়ে আল্লাহ কয় কমে সৎকা আমাদের চোখে কমে আল্লাহ কয় বাড়ে সূরা রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ভালো করে অনুবাদটা মাথায় রাখবেন আল্লাহ বলেন ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস তোমরা মানুষকে যে সুদের অর্থটা প্রদান করো যেন মানুষের সম্পদ বাড়ে তোমরা মানুষকে যে সুদের অর্থ প্রদান করো যেন মানুষের সম্পদটা বাড়ে ফালা ইয়ারবু ইনদাল্লাহ এটা আল্লাহর কাছে বাড়ে না আল্লাহ বলছে তোমাদের চোখে সুদের টাকায় মানুষের সম্পদ বাড়ে ফালা ইয়ারবু ইনদাল্লাহ এটা আল্লাহর কাছে বাড়ে না
এবার পরে কি কয় দেখেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য যে যাকাত তোমরা দাও। আচ্ছা বলেন তো, যাকাত দিলে সম্পদ বাড়ে না কমে? যাকাত দিলে আর কি, যখন দেন 40 ভাগের এক ভাগ দিলে কয় ভাগ কমে গেল? আসে কয় ভাগ? 39। 40 ভাগের এক ভাগ যদি যাকাত দেন কমে গেল কয় ভাগ? আসে কয় ভাগ? তাহলে 40 থেকে এক ভাগ কমে গেলে 39 আছে, চোখে দেখতেছি এক ভাগ কমছে। আল্লাহ কয়, আল্লাহরে খুশি করার জন্য যে যাকাত দাও, ফাউলাইকা হুমুল মুদঈফুন, এই মানুষগুলা দুনিয়াতে তাদের সম্পদ দ্বিগুণ বাড়ায়া নেয়, আখেরাতেও সওয়াব দ্বিগুণ বাড়ায়া নেয়। তাহলে সুদে আমরা দেখি টাকা মানুষের চোখে বাড়ে, আল্লাহ বলে কমে। যাকাতে দেখি মানুষের টাকা কমে, আল্লাহ কয় দ্বিগুণ বাড়ে। আল্লাহ আমাদেরকে সুদ আর যাকাত দুইটা বিষয় ভালোভাবে বুঝার তৌফিক দান করেন। আচ্ছা, এবার কিছু মানুষ আছে যারা বলে যে ব্যবসা আর সুদ তো একই রকম। কিভাবে? ব্যবসায় লাভ হয়, সুদেও লাভ হয়। বলেন, ব্যবসায় লাভ হয়, সুদেও কি হয়? লাভ হয়। আচ্ছা আপনারা বলেন তো, যিনি ব্যবসা করে মাথার ঘাম পায়ে ফেলে, সকালবেলা ঘর থেকে বের হয়, রিক্সা চালায়, অটো চালায়, কেউ দোকানদারি করে, কেউ আবার অন্যান্য ব্যবসা করে, একের পরে এক সিগনেচার দিতে থাকে, গার্মেন্টসের ব্যবসা করে, বিভিন্ন জায়গায় ব্যবসা করে, ঘামের পর ঘাম পড়তে থাকে, এসির মধ্যে বসে, এরপর মাস শেষে তার একটা লভ্যাংশ আল্লাহ তাআলা তাকে দান করে, ব্যবসার পরে যে লভ্যাংশটা, বলেন এটা কি কষ্ট ছাড়া হয় না কষ্ট দিয়েই হয়? তাহলে কষ্ট সহই লভ্যাংশ ব্যবসা থেকে আসে। বিশিষ্ট সুদখোর কি করে? ও সারা মাস শুয়ে থাকে ঘরের মধ্যে, আনন্দ উল্লাস করে, 25 তারিখের পরে মহামান্য সুদখোর সাহেব যাদের কাছে সুদের টাকা পায় এদেরকে ফোন দেওয়া শুরু করে, আই টাকাটা কিন্তু নিয়ে আসো, আমি মহামান্য সুদি মহাজন বলছি তোমাদেরকে, আমার কাছে নিয়ে আসো। তো একজনে ঘরে শুয়ে শুয়ে লভ্যাংশ পায়, আরেকজন মাথার ঘাম পায়ে ফেলে লভ্যাংশ, দোনো লভ্যাংশ কি এক হলো? এটা আল্লাহ কোরআনের মধ্যে বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। দুনিয়ার মধ্যে একদল মানুষ কয় ব্যবসা সুদের মতো, আল্লাহ বলেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। তাহলে বলেন, ব্যবসা হালাল না হারাম? আর সুদ হালাল না হারাম? তাহলে ব্যবসায়ও লাভ হয়, সুদেও লাভ হয়। ব্যবসা লাভজনক, এটা হালাল, সুদে যদিও দেখতে লাভ হয় এটা হারাম। আল্লাহ আমাদের সকলকে এই হারাম ব্যবসা থেকে বেঁচে হালাল ব্যবসা গ্রহণ করার তৌফিক দান করুন। সুদের 16টা ভয়াবহ অবস্থা মনে রাখবেন, কয়টা? 16টা। এক নাম্বার, যারা সুদ খায় তারা যেন আজকে আল্লাহ আর তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়, এটা এক নাম্বার। আল্লাহ বলেন সূরা বাকারার 279 নম্বর আয়াত, ফাইল্লাম তাফালু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও তাহলে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও। আল্লাহর হস্তে সুদ খায় না, সুদ খাওয়া মানে আল্লাহ আর তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়া। একটা কিতাব আছে তাফসিরের কিতাব, নাম উমদাতুত তাফসির। এই কিতাবের এক নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা يقال لآكل الربا يوم القيامة خذ سلاحك للحرب। সুদখোরকে কিয়ামতের ময়দানে বলা হবে, তুমি তোমার অস্ত্রটা ধারণ করো যুদ্ধ করার জন্য। সুদখোরকে কিয়ামতের মাঠে বলা হবে, ও সুদখোর তুমি তোমার অস্ত্র নাও, আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য আসো, কিয়ামতের মাঠে বলা হবে। তাহলে এক নাম্বার, আল্লাহ আর তার নবীর বিরুদ্ধে যুদ্ধের তৈরি হওয়া, প্রস্তুতি নেওয়া, এটা কি কারো পক্ষে সম্ভব? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দুই নাম্বার, যারা সুদ খায় তারা কবর থেকে পাগল অবস্থায় উঠবে, পাগল। কি অবস্থায় উঠবে? পাগল। ইসরাফিল যখন সিংহায় দ্বিতীয় ফু দিবে, এই দ্বিতীয় ফু দেওয়ার পর সর্বপ্রথম যার কবরটা ছিদ্র করা হবে, ওই কবর থেকে যিনি উঠবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলিম শরীফের 2278 নম্বর হাদিসের বর্ণনা,
قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেন انا اول من ينشق عنه قبره সর্বপ্রথম আমার কবরটাই ছিদ্র করা হবে ফাঁকা করা হবে আমি কবর থেকে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে উঠব সহিহ বুখারীর বর্ণনা 4813 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم إني أول من يرفع رأسه بعد النفخة الآخرة قيامتر ميدان شرب برطم أمي أمار ماتتا أوپرر ديگه اٹھابو إسرافيل شنگه ديتيو فود وار بار أمي محمد صلى الله عليه وسلم أمار ماتتا قيامتر ميدان شرب برطم اٹھابو اگن آشان نبی اٹھبن এর পরে আস্তে আস্তে অন্যরা উঠবে তো সেদিন কবর থেকে যখন সুদখোররা উঠবে তাদেরকে দেখলে মনে হবে শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায় দিয়েছে কি কি বানায় দিয়েছে পাগল আপনারা পাগল বানানোর পরে নাউজুবিল্লাহ একটু জোরে কর জানি যে সুদের আলোচনায় নাউজুবিল্লাহর আওয়াজ আসতে হয় আলহামদুলিল্লাহ আওয়াজ আসতে হয় সব মাহফিলে হয় এটা বুঝি কেন হয় এরপর একটু কোয়েন নাউজুবিল্লাহ যেন আজকে দেখো ফিরে আসতে পারেন আমি তো জানি এখানে কেউ যদিও না খান আশেপাশে অনেকে খায় কি ঠিক এনেও খায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা যারা সুদ খায় লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস তারা কবর থেকে এমন অবস্থায় উঠবে দেখলে মনে হবে শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায় দিয়েছে নাউজুবিল্লাহ তাহলে একটু চিন্তা করে দেখেন আপনি কবর থেকে উঠলেন আর আপনারে দেখে মনে হলো পাগল বিষয়টা কি ভালো হবে না ভয়ঙ্কর হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তিন নম্বর সুদখোরের ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের ময়দানে তারে দেখলে মনে হবে তাকার আমার দিকে যাবে তার গলাটায় কেউ চাপ দিয়ে ধরছে মনে হবে তার গলায় ফাঁসি লাগানো হয়েছে ফাঁস লাগানোর কারণে গলায় কষ্ট হচ্ছে শ্বাসরোধ করা অবস্থায় তাকে উঠানো হবে হা হা করতে থাকবে এই অবস্থায় ওই ব্যক্তি কিয়ামতের মাঠে দাঁড়াবে এখন একটা কথা ফাঁসি যখন দেয় মানুষ দুনিয়াতে বা ফাঁসি দিয়ে দেয় যারা তারা কি বেঁচে থাকে না মারা যায় সাধারণত আর কি অনেকে যদি কেউ না দেখে ডাক্তারের কাছে না নিলে মারা যায় লোকটা বা কেউ ঘরের আড়ালে মারা যায় অথবা রাষ্ট্রীয়ভাবে কাউরে ফাঁসি দেওয়া হয় লোকটা কি হয় মারা যায় কিন্তু কিয়ামতের ময়দানে যার গলায় মনে হবে শ্বাসরোধ করা অবস্থায় সে মনে করবে মরে যাচ্ছি কিন্তু মরবে না কথাটা বুঝেন কোন ব্যক্তি আগুনের মধ্যে পুড়তেছে যখন তখন তার মনে হবে যে এই আগুনের কষ্টের চাইতে মরে যাওয়া ভালো এটা তার মনে হবে যে আগুনে পুড়ার চাইতে মরে যাওয়া ভালো তাহলে আগুনে পুড়তেছে আ মরে গেলাম মরে গেলাম কিন্তু মরে যাবে মরে যাওয়া ভালো সে ভাব বুঝতেছে কিয়ামতের ময়দানে কোন মানুষ যদি এরকম কষ্ট পায় যে ইশিরে মরে গেলাম এই মরে গেলাম মানে কিন্তু আপনি মরবেন না কখনো আর মরবেন না লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা মরণের স্বাদ একবারই আপনি ভোগ করবেন আর মরণের স্বাদ ভোগ করবেন না আল্লাহ বলেন ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান চারিদিক থেকে মরণ আসবে ওয়া মা হুয়া বিমাইয়িত কিন্তু সে মরবে না সে মনে করবে আমি মারা যাব আল্লাহ বলে ওয়া মা হুয়া বিমাইয়িত সে মরবে না ওয়াবি ওয়ারাইহি আযাবুন গলিজ আর তার পিছনে সামনে পিছনে তো রয়ে গেছে আযাবুন গলিজ লাঞ্ছনাকর ভয়ঙ্কর শাস্তি তার পিছনে রয়ে গেছে তাহলে আমরা কি শিখলাম এই জায়গায় একটা জিনিস বলেন আমার সাথে সবাই নব সৃষ্টির আরেক নাম পুনরুত্থান বলেন পুনরুত্থানের পর আর কেউ মরবে না তাহলে আমি আপনি এই জীবনে মারা যাব কিন্তু আর একটা জীবন যে পাবো পুনরুত্থান তখন কিন্তু আর মরবেন না এই কথাটা মনে রাখবেন আমাদেরকে আবার পুনরুত্থান করা হবে আবু দাউদ শরীফের 4743 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেন كل ابن ادم تاكله الارض الا عجب الزام আদম সন্তানকে মাটি পিছনের হাড়টা ছাড়া একটা লেঙ্গুরের হাড় আছে এটা ছাড়া মাটি তার পুরোটা শরীর খেয়ে ফেলবে একটা হাড় বাকি থাকবে মিনহু খুলিকা এই হাড় থেকে আমাকে আপনাকে বানানো হয়েছে ওয়াফিহি ইউরাক্কাব নবীজি বলেন এই হাড় থেকে আবার তাকে পুনরায় সৃষ্টি করা হবে তাহলে এখান থেকে শিখলাম মাটি আমাদের পুরো দেহটা খাইলেও একটা হাড় খেতে পারবে না
এই হার থেকে আবার আমাদেরকে সৃষ্টি করা হবে এখন আমরা যে আছি এটা থেকে আম করে বানানো হয়েছে রাসূল বলেন এটা থেকেই আবার তোমাকে পুনরায় সৃষ্টি করা হবে এবার একটা বিষয় মনে রাখতে হবে বাবা বলেন সবাই তবে নবীদের শরীর মাটি খেতে পারবে না এটা আবার আবু দাউদ শরীফের 1047 নম্বর হাদিস আছে قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم على الأرض أجساد الأنبياء الله ماتي روپر حرام کر دیئے چھن نبی در دہا نبی در دہا کھوا ماتی روپر الله حرام کر دیئے چھن نبی در دہا ماتی کھتے بار بینا آدم شنطن در دہا ماتی کھا بے تو میں نبی را آدم شنطن ہوا شتو تا در دہا ماتی کھا بینا کیا نو تارا نبی ہوا ار کارونے تا در اسپیشال اشنی تا در مرجدہ ہلو اللہ رب کھو دے گے جب ماتی روپر حرام تا در دہا کھوا آشان تین نمبر شک خور جانی کم نوٹ بے شاش شک کرا بستا ہے شاش رود آشو لگی شاش رودے مارا جا بے نا مارا جا بے امدت التفسیر ایک نمبر کھنڈو 330 نمبر بشتا عن عبد الله ابن عباس رضي الله تعالى عنهما آكل الربا يبعث يوم القيامة مجنونا يخناق قيامتر ميدانه সুদ খুরকে উঠানো হবে এমন অবস্থায় দেখলে মনে হবে পাগল আর মনে হবে তাকে কেউ শাসরুত করতেছে শাসরুত করে তাকে হত্যা করা হবে দেখলে তাকে এমন মনে হবে চার নাম্বার সুদ খাওয়ার কারণে হালাল রিজিক থেকে মানুষ বঞ্চিত হয় আল্লাহ আপনার জন্য একটা হালাল রিজিক বরাদ্দ রাখছে এখন আপনি সুদের কারবার করেন তো ঠিক আছে আপনি হারামটাই খান আল্লাহ হালালটা তুলে নিয়ে যাবেন দাও তুমি হারাম খাও আমি হালালটা নিয়ে যাব সূরা নিসার 160 161 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইহুদিদের চারটা অপরাধের কারণে তাদের জন্য বৈধ হালাল রিজিক আল্লাহ হারাম করে দিস কয়টা অপরাধের কারণে কোন জাতি ইহুদি কোন জাতি ইহুদি এখানে আবার একটা কথা মনে রাখবেন সমস্ত নবীদের ধর্ম ইসলাম বলেন সমস্ত নবীদের ধর্ম ইসলাম এই বিষয়গুলো একটু মনে রাখেন মাঝে মাঝে সব নবীদের ধর্ম ইসলাম সহিহ বুখারী 3443 নম্বর হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা আউলাদ নাসি বিঈসা ফি দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া আখিরাতে আমি ঈসার সবচেয়ে ঘনিষ্ঠ নবীজি বলেন দুনিয়া আখিরাতে মানুষের মাঝে ঈসা নবীর সবচেয়ে ঘনিষ্ঠ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার নবীজি বলেন শোনো আল আম্বিয়া ও ইখওয়াতুন লিআল্লাহ সব নবীরা বই মাত্রীয় ভাই সব নবীরা বই মাত্রেও ভাই উম্মাহাতুহুম সত্তা সব নবীদের মা আলাদা আলাদা ওয়া দীনুহুম ওয়াহিদ সব নবীদের ধর্ম একটা বলেন তো সব নবীদের ধর্ম একটা কোন নবীর ধর্ম ইহুদি না কোন নবীর ধর্ম নাসারা না খ্রিস্টান না সব নবীদের ধর্ম ইসলাম ইবনে কাসির বলেছেন লা ইউকালু আন মুসা ইন্না দীনহু আল ইয়াহুদিয়্যা এই কথা বলা যাবে না মুসা নবীর ধর্মের নাম ইহুদি এটা বলা যাবে না দীনহু আল ইসলাম ইবনে কাসির বলেন মুসা নবীর ধর্মের নামও ইসলাম বলা ইউকালু আন ঈসা ইন্না দীনহু আন নাসরানিয়্যা ঈসা নবীর ব্যাপারে বলা যাবে না যে ঈসা নবীর ধর্ম খ্রিস্টান ধর্ম বল দীনহু আল ইসলাম ঈসা নবীর ধর্ম ইসলাম বলেন ঈসা নবীর ধর্ম ইসলাম মুসা নবীর ধর্ম এই নাম রাখছে কারা ওই জাতি যারা আছে এই তারা নাম রাখছে বিভিন্ন লোকের নামে নাম রেখে দিছে ইহুদি আবার বিভিন্ন নামে নাম রেখে দিছে নাসারা আসলে সব নবীদের ধর্ম কি বলেন তো ইসলাম এটা মনে রাখেন তো চার নাম্বার বলতেছিলাম ইহুদিদের চারটা অপরাধের কারণে তাদের জন্য বরাদ্দকৃত বৈধ হালাল রিজিক আল্লাহ হারাম করে দিয়েছে আল্লাহ বলেন সূরা নিসার 160-161 নম্বর আয়াত فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل الله বলেন ইহুদিদের চারটা অপরাধ এক নাম্বার জুলুম করা জুলুম করার কারণে তাদের জন্য বরাদ্দকৃত বৈধ হালাল রিজিক আমি আল্লাহ হারাম করে দিলাম এক নাম্বার অপরাধ তারা জুলুম করে দুই নাম্বার ওয়াবিসদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা এরা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেয় তিন নাম্বার আখযিহিমুর রিবা ওয়া কদ নুহু আন এরা সুদের কারবার করে তাদেরকে নিষেধ করার পরেও এরা সুদের কারবার করে
চার নাম্বার আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল এরা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করে এক নাম্বার জুলুম দুই নাম্বার মানুষে আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়া তিন নাম্বার সুদের লেনদেন করত তারা চার নাম্বার মানুষের সম্পদ অন্যায়ভাবে তারা ভক্ষণ করত এই চার অপরাধের কারণে আল্লাহ বলেন আমি তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক হারাম করে দিলাম বলেন নাউজুবিল্লাহ তাহলে চার অপরাধের মধ্যে সুদের কারবার আসেনি আল্লাহ আমাদেরকে সুদি লেনদেন থেকে হেফাজত করেন এ হলো চার নাম্বার পাঁচ নাম্বার যারা সুদ খায় এই এলাকার নাম কি কালিয়াকৈর এ যারা সুদ খায় সুদি কারবার করার কারণে এই কালিয়াকৈরের যারা সুদ খায় না তাদের উপর গজব আসে আবার বুঝেন যারা সুদ খায় এরা কি করে যারা সুদ খায় না তাদের জন্য আবার ওই নিরপরাধ যারা তাদের জন্য আল্লাহর আজাবকে টাইনা নিয়ে আসে আল্লাহ দিবে না এরা টাইনা কয় না দেন দেন নিয়ে আসে কারা সুদখোররা বলেন কারা হ্যাঁ এটা বললেন একটু কারা সুদখোররা দেখেন আত-তারগীব আত-তারহীব কিতাবের নাম তিন নাম্বার খণ্ড ৬৯ নাম্বার পৃষ্ঠা قال رسول الله صلى الله عليه وسلم اذا ظهر الزنا والربا في قرية قد احلوا بانفسهم عذاب الله নবীজি বলেন কোন এলাকার মধ্যে যখন দুইটা অপরাধ বেড়ে যায় এক নাম্বার সুদের কারবার দুই নাম্বার ব্যভিচার এক নাম্বার সুদের কারবার দুই নাম্বার ব্যভিচার কোন এলাকার মধ্যে যদি বেড়ে যায় কি কি সুদের কারবার আর এই দুইটা বাড়ছেনি قد احلوا بانفسهم عذاب الله এই সুদখোররা আর ব্যভিচারের দল আল্লাহর আজাবকে ওই এলাকার জন্য বৈধ করে নেয় ত্বরান্বিত করে তাই না নিয়ে আসে তাহলে সুদখোরের কারণে নিরপরাধ যারা সুদ খায় না তাদের উপরে গজব আসে এজন্য আপনাদের দায়িত্ব কর্তব্য যারা সুদ খায় তাদের কাছে গিয়ে হাতে পায়ে ধরে বলা ভাই সুদ খায় না আপনার কারণে আমগুর উপরে গজব আসে যদি সুদের কারবার না ছাড়ে তাহলে বলবেন হয়তো সুদের কারবার ছাড়েন না ছাড়তে পারলে এলাকা ছেড়ে দেন কি ঠিক মানে এলাকা ছাড়া ঠিক তো হে তো আরেক জায়গায় গিয়ে ওষুধ খাবে তত ওই এলাকায় গজব আসবে আপনি কোটা আপনারা এইটার সামাল দেন আপনাকে গজব আবার আরেক এলাকায় পাঠাবেন মানে আমি জিরে কই ঠিক যে এলাকার গজব এটা এখানে রাখেন আরেক এলাকায় এই ভাইরাস পাঠায়েন না নিজেদের এলাকায় সংশোধন করার চেষ্টা করেন আল্লাহ তৌফিক দান করেন আমিন ৬ নাম্বার যারা সুদ খায় তাদের কারণে এলাকায় দুর্ভিক্ষ লাগে কৃষকরা সময় মতো বৃষ্টি পাবে না লাউ আগে গাছে যা ধরতো এখন আর ধরবে না বাচ্চা মায়ের বুকের দুধ আগে পাইতো এখন লেকট্রোজেন ওয়ান টু থ্রি থারা চলে না এটার কারণ কি সুদখোরদের কারণে চারোদিকে দুর্ভিক্ষ গজব লাগে এই সুদখোরের কারণে চারোদিকে গজব লেগে যায় মুসনাদে আহমদ হাদিসের কিতাব ১৭৮২২ নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يظهر فيهم الربا الا اخذوا بالسنا কোন এলাকার মধ্যে যখন সুদের কারবার হয় ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ লেগে যায় ওমা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিশা বা রশা ইল্লা উখিজু বিররবি কোন এলাকার মধ্যে যখন ঘুষের কারবার বেড়ে যায় কিসের ঘুষ আমগো আলোচ্য বিষয় না কিন্তু হাদিসে এসে গেছে তো শুনে নেন ঘুষের কারবার যদি বাড়ে ইল্লা উখিজু বিররবি ওই এলাকার সাহসী পুরুষগুলা কাপুরুষ হয়ে যায় সাহসী পুরুষগুলা কি হয়ে যায় ইমাম সাহেব বলবে চলেন কাজ আছে ইসলামের কাজ কয় হুজুর আপনার নাম করেন আমগোটা আমরা করি আগে একটা উত্তেজনা ছিল কিন্তু এখন আস্তে আস্তে দেখবেন এগুলা মানে হুদায় মুখ দিয়ে বলবে কিন্তু কাজের ক্ষেত্রে বলবে হুজুর মায়ের খাওয়ার যা আপনি খান আমরা নিব থাকি ও কেন ওই যে ঘুষখোরদের কারণে এই সাহসী ছেলেগুলাও কাপুরুষ হয়ে যাচ্ছে এ হলো ৬ নাম্বার ৭ নাম্বার যে সুদ খায় সে পেটের মধ্যে সাপ ঢুকায় সাপ সাপ চিনেননি সাপ ইবনে মাজাহ ২২৭৩ নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم مررت ليلة أسري بي على قوم رسول الله صلى الله عليه وسلم বলেন আমি মেরাজের রাতে রওনা করলাম একদল মানুষের পাশ দিয়ে গেলাম বুতুনহুম কাল বুয়ুত দেখি তাদের পেটগুলা বড় বাড়ির মতো পেট বাড়ির মতো তাদের পেট বাড়ির মতো বাড়ি বাড়ি একটা পেট যদি বাড়ির মতো হয় তাহলে কিরকম দেখা যাবে বিশাল ফিহা আল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম নবী বলেন বাহির থেকে তাকায় দেখি পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ দৌড়ায় আমি প্রশ্ন করলাম মান হা উলা ইয়া জিবরিল জিবরিল এরা কারা
জিবরিল আমিন জবাব দেয় হা উলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ এরা হলো সুদখোরের দল এরা কার দল এরা সুদখোরের দল এরা কিয়ামত পর্যন্ত পেটে এরকম সাপ দেখা যাবে এদের এ হলো সাত নাম্বার আট নাম্বার যারা সুদ খাবে আল্লাহ না করেন ওই অবস্থায় যদি মারা যান আপনাকে একটা রক্তের নদীর মধ্যে রাখা হবে কিয়ামতের আগে আর ওটার কিনারা যেতে পারবেন না আবার নাউজুবিল্লাহ বলেন দেখছেন নাউজুবিল্লাহ একজন বলছে এই কথা হ্যাঁ কি ভয়ঙ্কর ব্যাপার চলতেছে বুঝতেছেন এলাকায় সুদের আলোচনায় যে নাউজুবিল্লাহ কত কম হইতেছে এটা বুঝেন বুঝেন সহিহ বুখারীর বর্ণনা 2085 নম্বর হাদিস ফজরের নামাজের পর নবীজি সাহাবীদের দিকে ফিরে বসছে আমাদের এই সমাজগুলোতেও দেখবেন ফজরের পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসে বসে না বসে অনেকে মনে মনে চিন্তা করে হুজুর ইমাম কি ফজরের পরে বসে না দাঁড়ায় না দৌড়ায় আমি তো জানি না আমি তো যাই না আপনি এটা কি প্রশ্ন করলেন হে যা করার করুক আপনি এটা কি জিজ্ঞাসা করলেন বয়ান কোনটা করবেন কোন দিকে করবেন যাকে আমার বিশ্বাস আপনাদের প্রতি সাপ আর কুকুরের ডরে হয়তো মসজিদে যান না কিন্তু ঘরে পড়েন এটা হলো আমার বিশ্বাস বাকিটা আল্লাহ জানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পর সাহাবীদের দিকে ফিরে বসছে ওমর ফারুক ফজরের পর এমনি দেখতেন কে কে আছে এলাকার একজন যদি না দেখতেন ফজরে পরের দিনই খবর নিতেন তুমি ফজরে আসো না কেন একজন দুই তিন দিন আসে নাই মনে করছে অসুস্থতার কারণে আসে নাই দুই একদিন হয়ে যাওয়ার পর বাসায় গেছে যাওয়ার পর ডাক দিছে অমুকে আছে মারছে জি তাহাজ্জুদ করে ছেলে ঘুমায় গেছে ঘরে ফজর কইরা ও তোমার ছেলে তাহাজ্জুদ কইরা ঘরে ফজর কইরা ঘুমায় গেছে কয় হ্যাঁ কালকে থেকে আর তাহাজ্জুদ দরকার নাই ফজরের জামাতে যেতে বলবো আপনি তাহাজ্জুদ পরে ফজরের জামাত মিস করা দরকার নাই আপনি তাহাজ্জুদ পড়েন কিন্তু ফজর জামাতে পড়েন আর যদি বলেন না হুজুর আমি তাহাজ্জুদের কারণে জামাত মিস করি হযরত আপনি ঘুমান আপনি ফজরের জামাতে যান তাহলে তাহাজ্জুদের কারণে জামাত ছাড়বেন না হ্যাঁ তাহাজ্জুদ পড়েন জামাত পড়েন মাশাআল্লাহ কিন্তু আপনি যদি এই দোহাই দেন হুজুর আমি তাহাজ্জুদ পড়তে গিয়ে ফজরের জামাতে যেতে পারি না আপনি ঘুমান আপনি ফজর জামাতে গিয়ে পড়েন ফজরের পর সাহাবীদের দিকে নবীজি ফিরে বসলেন তাদেরকে বললেন রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ান রাতে দুই ব্যক্তি আমার কাছে আসছে আসার পর আমার দুই বাহু ধরছে ধরার পর বাহিরে নিছে নেওয়ার পর রওনা করলাম যাইতে যাইতে হাত্তা আতাইনা আলা নাহরি মিনদাব নবীজি বলেন যাইতে যাইতে অনেকগুলা ঘটনা দেখলাম এর মধ্যে একটা দেখলাম এক ব্যক্তি চিত হয়ে শোয়া তার পাশে একজন দাঁড়ানো বিকাল্লু বি মিন হাদিদ লোহার চিরুনি নিয়ে পাশে দাঁড়ায় রয়েছে লোহার করাত নিয়ে পাশে দাঁড়ায় রয়েছে নবীজি বলেন তাকে দেখলাম ওই লোকটা যে চিত হওয়া লোকটা তার ডান পাশে যায় যাওয়ার পর ফেউসার শিরুসিত্তাহু ইলা কফা ওয়া মিন খারাহু মানখিরাহু ইলা কফা ওয়া আইনাহু ইলা কফা দাঁড়ানো লোকটা লোহার চিরুনি বা করাত দিয়ে চিত হয়ে শোয়া লোকটার এই থুতনি থেকে আপনার এই পর্যন্ত একদম মাথার পিছন পর্যন্ত একটা দাগ দিছে নাক থেকে এই পর্যন্ত চোখ থেকে এই পর্যন্ত একটা দাগ দিছে করাত দিয়ে আর রক্ত পড়া শুরু হয়েছে রক্ত পড়ার পর ওই লোকটা করাত নিয়ে তার বাম পাশে গেছে বাম পাশে যাওয়ার পর আবার তিনটা দাগ দিছে ডান পাশের রক্ত বন্ধ হয়ে গেছে আবার বাম পাশেরটা দিয়ে রক্ত পড়তেছে বাম পাশে গেছে এবার বাম পাশেরটা বন্ধ হয়ে ডান পাশে রক্ত পড়তেছে আবার বাম পাশে চিরছে এইভাবে চিরে এক পাশ আরেক পাশের রক্ত পড়তে পড়তে বন্ধ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আচ্ছা ঘটনা কি এটা কি এরকম কি অবস্থা এই লোকটার এই অবস্থা কেন জিবরিল আমিন জবাব দিলেন হুজুর এই লোকটা সকালবেলা ঘুম থেকে উঠা একটা মিথ্যা ছড়ায় দিত এলাকায় আর এই মিথ্যাটারে জনগণের মাঝে এতটা প্রচার হইতো মানুষ মনে করতো এটাই সত্য আসলে এটা মিথ্যা কথা ফেসবুক যারা চালান হযরতগণ ভালো করে শুনেন ঘটনা তো একটা দিয়ে দিছেন ফেসবুকে আপনি সাত দিন পরে জানা গেল আপনার কথাটি মিথ্যা এই সাত দিন যে একটা লোক অপমান করলেন এই অপমানের দায় নিবে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আচ্ছা এটা কে হুজুর এটা হলো এই যে মিথ্যা ছড়ায় জন্য সাংবাদিকতা যারা করেন মাশাআল্লাহ ভাইয়েরা
আপনারা খুব সাবধান, আপনাদের সাংবাদিকতায় খবর পড়তে গিয়ে কোনো মিথ্যা যেন আপনার মুখ থেকে বের না হয়। আপনার মিথ্যার কারণে যদি একটা মিথ্যা সমাজের মধ্যে সত্য বলে প্রচার হয়ে যায়, তো কিয়ামত পর্যন্ত ডান পাশে তরাত দিয়ে তিনবার চেরা হবে, বাম পাশে তিনবার, কিয়ামত পর্যন্ত এইভাবে চিরতে থাকবে, চলতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমারে নিয়ে গেছে, নিয়ে যাইতে যাইতে এক জায়গায় গেলাম, যাওয়ার পর আমি দেখলাম হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম, একটা রক্তের নদী। কিসের নদী? রক্তের নদীর মাঝখানে তাকায়া দেখি ফিহি রজুলুন কাঈম, এক ব্যক্তি নদীর মাঝখানে দাঁড়ায় আছে। যে ব্যক্তি দাঁড়ায় আছে এই ব্যক্তিরে আমি তাকায়া দেখলাম ওয়ালা ওয়াসতিন নাহরি রজুলুন বাইনা ইয়াদাইহি হিজার, নদীর কিনারায় আরেকজন সামনে অনেকগুলা পাথর। কল্পনায় আনেন, একটা নদী একটা কিনারা, নদীর মাঝে একজন, কিনারায় একজন, কিনারায় যিনি তার সামনে অনেকগুলা পাথর। নবী বলেন ফাকবালা রজুলুল্লাযী ফিন্নাহ, মাঝখানের লোকটা কিনারায় রওনা করছে, কিনারার লোকটা রমা বি হাজারিন ফিহি, কিনারার লোকটা একটা পাথর নিয়ে নদীর মাঝখানের যে লোকটা কিনারায় আসতে চায় তার মুখ বরাবর একটা পাথর মারছে। পাথর মারার পর রদ্দাহু হাইসু কানা, যেখানে ছিল ওখানে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে বিষয়টা দেখার জন্য দাঁড়ায় রইলাম, আবার দেখি লোকটা সাঁতার কাটে, আবার কিনারায় আসে, আবার পাথর মারে, আবার মাঝখানে চলে যায়। আমি জিবরিলে বললাম, জিবরিল এই লোকটা কে? জিবরিল আমিন জবাব দিলেন, আল্লাযী রাআইতাহু ফিন্নাহরি আকিলুর রিবা, হুজুর যারে আপনি রক্তের নদীতে দেখলেন এটা হলো সুদখোর, কিয়ামত পর্যন্ত তার এইভাবে শাস্তি চলতে থাকবে, কিয়ামতের আগে নদীর কিনারায় সে আর উঠতে পারবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হঠাৎ এক জায়গায় গেলাম, যাওয়ার পর দেখলাম এক ব্যক্তি, ওই ব্যক্তির পাশে একজন বিশাল বড় এক পাথর নিয়ে দাঁড়ায় রয়েছে। দেখেন এই পাথর, পাথরটা দিয়ে ফাইউদাহ দিহু বি হাজার, পাথরটা দিয়ে একটা জোরে মারছে মাথার মধ্যে, মাথায় লাগার সাথে সাথে মাথাটা ফেটে গেছে। মাথা ফেটে যাওয়ার পর পাথরটা একটু দূরে চলে গেছে, যেই ব্যক্তি পাথর মারছে উনি গিয়ে পাথরটা আবার নিছে, নেওয়ার পর পাথর নিয়ে আসতে আসতে মাথা যার ফাটছে তার মাথা আবার ঠিক হয়ে গেছে, আবার আসছে, আসার পর মাথাটা আবার মারছে, আবার ফাইটা গেছে, আবার পাথর দূরে গেছে নিয়ে আসছে। জিবরিল আমিন বললেন, জিবরিল আমিনকে নবীজি বললেন এটাকে, হুজুর এটা হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজে অলসতা করত, নামাজ ছাড়তো বলে নাই বলছে অলসতা করত, নামাজ ছাড়তো বলে নাই বলছে অলসতা করত, কি বলছে? আমরা কি অলসতা করি না ছাড়ি? অলসতা তো পরে আমি ছেড়েই দিই, নামাজই পড়ে না। তো জিবরিল আমিন বললেন এটা ওই ব্যক্তি যে নামাজে অলসতা করত। আল্লাহর রাসূল অলসতা করেন না, আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তো যাই হোক, সুদের ব্যাপারটা বলতে গিয়ে আরো কয়েকটা বিষয় জানলাম এই হাদিসের মধ্যে। তো সুদখোর কিয়ামত পর্যন্ত সাঁতার কাটবে, নদীর কিনারায় পৌঁছতে পারবে না, এই অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। কয় নম্বর হইল? আট, মাশাআল্লাহ। আপনারা কি কইতারেন? আচ্ছা, আপনারা ভালো ছাত্র, এরা কাছে তো বই রয়েছে, চিন্তা করে কি কইলে আবার কিছু কইলে কি না, ঠিক আছে। নয় নাম্বার, নাউজুবিল্লাহ, যে ব্যক্তি সুদ খায় আপন মাকে বিয়ে করে, এটা ছেড়ে দেন, ছেড়ে দেন, এই কাজ ছেড়ে দেন। ইবনে মাজার 2273 নম্বর হাদিসের বর্ণনা, 2274 নম্বর হাদিসের বর্ণনা, আর রিবা সাবউনা হুবা, সুদের সত্তরটা শাখা, আইসারুহা আইয়ান কে হার রজুল উম্মা, সর্বনিম্ন শাখা আপন মায়ের সাথে ব্যভিচার করা, বিয়ে করা আপন মারে। তো আপন মারে কি বিয়ে হয় নাকি ব্যভিচার? আলোচনা যেই সমস্ত মারা শুনতেছেন, আপনি আপনার ছেলেরে সুদ খাইতে দিয়েন না। আলোচনাটা যে ছেলেরা শুনতেছেন, আপনি আপনার বাবারে সুদ খাইতে দিয়েন না। আলোচনাটা যে মেয়েগুলা শুনতেছেন, আপনার বাবাকে আপনি সুদ খাইতে দিয়েন না। আলোচনা আমার যে বোনরা শুনতেছেন, আপনি আপনার স্বামীকে সুদ খেতে দিয়েন না। আমি বিশ্বাস করি কোনো মা যদি তার সন্তানকে বলে তুমি সুদ খাবা না, কোনো বিবি যদি তার স্বামীকে বলে আপনি সুদ খাবেন না, কোনো বাবারকে যদি তার ছেলে বলে আব্বা হালাল টাকায় কিছু দিতে পারলে দিবেন, হারাম টাকায় কিচ্ছু লাগবে না, আমি টিউশনি করে আমি আমার কলম খাতা কিনবো, আপনার হারাম টাকা আমারে দিয়েন না। কোনো মেয়ে যদি তার বাবাকে বলে আব্বা হারাম টাকার কসমেটিক্স দিয়েন না, হালাল টাকায় পারলে দিয়েন, আমি আশাবাদী ওই লোকটা রাতে চিন্তায় পড়ে যাবে,
আরে আমি যাদের জন্য সুদের টাকায় হাত দিলাম তারাই বলতেছে আমারে সুদ না খাইতে, তো যেহেতু তারা আমারে সুদ ছাড়তে বলতেছে, হালাল টাকা দিয়ে চলতে যদি আমার একটু কষ্ট হয়, আমি আশাবাদী এই হারাম ছাড়ার জন্য যখন তারা আমার পাশে ছিল আমি আশাবাদী আমার কষ্টের সময় তারা আমার পাশে থাকবে। তাহলে বলেন এরকম একটা হিম্মত করা যায় না ইনশাআল্লাহ? এলাকার মধ্যে এই কথাগুলো আমরা ছড়িয়ে দিব। আপনার কোনো বন্ধুর বাবা যদি সুদ খায় ওই বন্ধুরে বলেন যে তুমি তোমার বাবারে বুঝাও এই কাজটা যেন না করে। একটা ছেলে তার বাবারে বুঝাইলে আমার ওয়াজে যত কাজ না হবে, একটা ছেলে তার আব্বারে বললে আরো বেশি কাজ হবে। সত্যি কথা।